যাওয়াটাও প্রচন্ড ডিফিকাল্ট, আমরা ধার দিয়েও দেখতে পাচ্ছি না এত ভিড়। সামনে সামনে চলো, বাঁ দিক দিয়ে এসো। তো অনেকদিন পর, প্রায় 14-15 দিন পর না 20 দিন পর, এটা টেক টু হচ্ছে বলে ভাবছি আবার আমাকে সব প্রথম থেকে বলতে হবে। আমারই ফোনে একটা প্রবলেম ছিল, তো 14-15 দিন পর ও আবার এসছে, ফিরে এসেছে আমার ভিডিওয়ে। তার কারণ এখন থেকে থাকবে, তার কারণ ও একটু অসুস্থ হয়েছিল, যেটাকে বলা হয় চিকেন পক্স। চিকেন পক্স না মাটন পক্স, চিকেন পক্স হয়েছিল ও। ওর এমনি কোনো মানে ভাইটাল কোনো সিমটম ছিল না, জানি চিকেন পক্সে খুব কষ্ট হয়, জ্বর আসে এরম খুব খারাপ সিচুয়েশন, কিন্তু ওর জ্বর সেরম আসেনি, কিন্তু চিকেন পক্স অনেকদিন সাফার করেছে, এখন ভালো আছে। ডাক্তার বলেছে এইবার ফ্রি টু গো, যাবো বিকেল 5:15 বাজে, কারণ রূপম ইসলাম আসছে সাউথ সিটিতে, টিকিট ছাড়া না টিকিট সমেত। আমি জানি না, খবরটা ও দিয়েছে, ভুল দিলে গিয়ে কাউকে দেখতে পাবো না, ওকে আমি ঝাড়বো, আর যদি ভুল না দেয় তাহলে আমরা কাউকে দেখতে পাবো, আর সেটাই তোমাদের দেখাবো। আমরা এখন চাটা খাই, তোমরা দেখছো এক্সপ্লোরার চক্রবর্তী, চলো আমরা চাটা খেয়ে বেরিয়ে যাবো 6টার সময়। পেয়ে যাওয়া মানে একেবারে সোজা একদম সাউথ সিটি। দেখা যাক কটা বাজে এখন, 5:45 না 45 বাজে, আশা করি তাড়াতাড়ি আমরা পৌঁছে যাবো। এখনো অবধি জানি না ওখানে গিয়ে কি দেখবো আমরা, বলো। আরে কোথায় গেলে বলো বলো। হ্যাঁ আচ্ছা, ও আচ্ছা, সেই তাহলে কোনো ইনস্ট্রুমেন্ট আসেনি বলছো? হ্যাঁ বাইরে কিন্তু আলাদা করে কিছু বুঝতে পারছি না, আগে ঢুকি তারপরে দেখি। সামনে চলো, বাঁ দিক দিয়ে এসো। শুধু মানুষের ভিড়টা দেখো, এত ভিড়, এত মানুষ, রূপম ইসলামের এত ফ্যান্সকে একসাথে দেখার মজাই আলাদা, উপভোগ করার মতো সময়টা তৈরি হয়েছিল। যাওয়াটাও প্রচন্ড ডিফিকাল্ট, আমরা ধার দিয়েও দেখতে পাচ্ছি না এত ভিড়। দারুণ লাগছে, দারুণ থেকে ঘুরে এলাম, উপর থেকে ঘুরে দাঁড়িয়ে তোমাদের শোনালাম, এবার নিচে চলে এসেছি, আর পিছন থেকে যা দেখলাম যা বুঝলাম ভালো লাগলো, তবে মুখটা দেখতে ইচ্ছা করছিল, ব্যাপারটা মুখটাই তো দেখতে পাচ্ছিলাম না, কি বলো? মুখটা দেখতে পাচ্ছিলাম না, চলো এবার মুখটা যদি দেখাতে, মুখটা দেখাতে পারছি না। হ্যাঁ দেখিয়েছিলাম উপরে ওঠার সময়, মুখটা দেখিয়েছিলাম, চলো এবার আমরা বেরিয়ে যাই সাইড দিয়ে, যদি কিছু দেখা যায় পজিশন পাই, পজিশন পাওয়াটা খুব মুশকিল, আমরা বাইরে বেরিয়ে কথা বলছি। জাস্ট আমরা সাউথ সিটি থেকে বেরোলাম, আর প্রোগ্রামটা পুরোটাই যা দেখলাম,
পিছন থেকে দেখলাম, সামনে মুখটা খুব কম দেখাতে পেরেছি। তবে এই হচ্ছে ইসলামের প্রোগ্রাম আমি প্রথম দেখলাম এবং খুব ভালো লাগলো। এই হচ্ছে আজকের ভিডিও, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে দেখুন। এক্সপ্লোর চক্রবর্তী সবসময় এক্সপ্লোর করে এবং এইরকমই নানা রকম জায়গায় যেখানে খবর থাকবে আমরা চলে যাব। আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে, তোমরা দেখছিলে এক্সপ্লোরার চক্রবর্তী। পরে ভিডিও আবার তাড়াতাড়ি চলে আসবে, চেষ্টা করি সবসময় তাড়াতাড়ি ভিডিও করা। দেখো মুড়ি, আমরা মুড়ি নিয়ে নিয়েছি এবং এটা মুড়ি আমরা ওটা কি বলে সাউসিটি থেকে বেরিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটার নাম ওই যে রাস্তাটা দেখিয়েছিলাম যেটা আমরা ভিতরের রাস্তা দিয়ে যাই, ওই রাস্তার মুখেই মেন রোডের সামনে থেকে মুড়ির দোকান থেকে মুড়ি নিয়ে নিয়েছি। মুড়ি খাচ্ছি, ও 10 টাকার মুড়ি, আমি 10 টাকার মুড়ি নিয়ে খেয়ে এবার আজকের ভিডিও শেষ হচ্ছে। দেখতে থাকো এক্সপ্লোরার চক্রবর্তী, আর দেখতে থাক, টাটা মুড়ি খাও, টাটা করে দাও, টাটা।